হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে এখন যেটা দেখাবো দেখেন, ভারতের সাথে বাংলাদেশের জয় ম্যাচে আগে যে কথাগুলো বলছিল, কিভাবে জবাব দিল আমাদের বাংলাদেশ। ভারত সফরে থাকা বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক প্রমোদে দেখা গিয়েছিল সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহওয়াগকে। দিল্লিতে টি-20 জয়ের পর শেষ সেহওয়াগই ইউটার্ন নিয়ে প্রশংসা ভাসিয়েছেন মুশফিকুর রহিম এবং বাংলাদেশকে। আকাশ পানে যে কি ভাবছেন মুশফিকুর রহিম, কি বলছিলেন ক্রিকেট বিধাতাকে, 43 মাস আর 10 দিন ধরে বই বেড়ানো দগদগে সে ক্ষতর কথায় কি মনে হচ্ছিল? ভারতের বিপক্ষে কখনো জিততে না পারা টাইগারদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যে সে বিজ্ঞাপন বুকে শেল হয়ে বিঁধেছিল লাল সবুজের ভক্তদের। আমরা চেষ্টা করবো যে দুটা ম্যাচ আছে, ইনশাল্লাহ একটা ম্যাচ অ্যাটলিস্ট জিতা, আমরা যে সিরিজটা জিততে পারি ইনশাল্লাহ, তারপরে না হয় ইনশাল্লাহ আরো ভালো সেলিব্রেশন করা। সুর বদলেছেন সেহওয়াগও, ম্যাচ শেষে প্রশংসায় ভাষাতে বাধ্য হয়েছেন ধারাভাষ্যকার। আর এসা কুছ ঘটতা হ্যায় তো আপ জাদা পজিটিভ হো জাতো কি আপকো। গেল কয়েকদিন মাঠের বাইরের ঘটনাগুলো ওদেরকে একত্রিত করেছে, হয়তো তারই ফল পাচ্ছে এখন। প্রথম জয় শুধু নয়, ভাগ্যের কি নির্মম পরিহাস, সিরিজে সেই চালকের আসনেই কিনা বাংলাদেশ, তাই তো স্টারের সেই বিজ্ঞাপনের ভাষা বদল এখন সময়ের দাবি। অনেক দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।